সম্বর্ধনা দিতে কোন মহৎ কাজ বিছা যায় না। সৎ কাজ করলে, ভালো কাজ করলে, অসহায় মানুষের সেবা করলে পুরস্কার অবশ্যই পাওয়া যায়। একজন অসহায় মানুষ, সাঁতার না জানা মানুষ, পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছিল, মৃত্যু পথ থেকে আমি সাঁতার না জানা সত্ত্বেও ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেছি, তার পুরস্কার আমি পেয়েছি। আজ আপনারা আমাকে যে সম্বর্ধনা দিচ্ছেন, যে সম্মান আমাকে দিলেন, তার কোনো প্রয়োজন ছিল না। যদি সত্যি আমাকে ভালোবাসেন, যদি সত্যি আমাকে সম্মান দিতে চান, তাহলে আগামী ভোটের সময় আমার কথা মনে রাখবেন। আপনাদের দর্শনের সেবা করার সুযোগ কামাল ভাই, কামাল ভাই, আপনি এই লোক খুঁজতেছে কি ব্যাপার ভাই? আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমরা দেই বুঝনি কোন যা টাকা দূরাই গেল ভাই। হ্যাঁ, এমন একটা মানুষ তারে একটা বাহাদুর যে সম্মান জানাদের আমরা কাছে কি করব? আমরা সম্মান করলাম আমি ব্যাপারে কিছু ভাইয়া ওই যে আমার হলাতে হানি করছিল, আমার হলারে হানি করছিল দেখে জি আমি আল্লাহ আমরা বাঁচাই দেব কোন জানে। হ্যাঁ আমি জানি আমার হলারে আমি হানি করতে দেন আল্লাহ আমরা বুঝিনি এই চুপচাপ দুনিয়া তো আল্লাহ আমরা কিছু করতে দিছি ভাইয়া আমার হোলা দিচ্ছে না হানি করছিল আমার হোলার আর দেখতে একটা দামি গড়ি আসিল বুঝলি। আমি তো আমার হোলা দেয় তা হোলা আমার হিরা দিচ্ছে কিন্তু আমার হোলার আপনি গড়ি আসিল যে হোলা গড়ি যত দেন না গড়ি দেখো কি যা বলছেন আপনি। আরে কি কই আমি আমার হোলা আরে কি বলেন আপনি অকৃত আমার গড়ি দেন না গড়ি কই কি সব বলছেন আজ কি আমি তো গড়ি এই তো